অক্ষমতা, আধ ঘন্টার মধ্যে মিথ্যে হয়ে যায় পারস্পরিক সম্পর্ক, ভাবতে পারছিল না বেগু, ভাবতে ভালোও লাগছিল না, একেবারে হাতে করে পরম যত্নে একটা নিটোল সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল সে, কিন্তু সেটাকে এমন নির্মমভাবে ছিন্ন বিচ্ছিন্ন হতে দেখে শরীরের ভিতরে একটা অস্পষ্ট অজানা যন্ত্রণা হচ্ছিল কোথায় যেন। ঘরের দরজা বন্ধ, চারপাশে বিরাজমান নিকষ কালো জমাট বাঁধা অন্ধকারের মধ্যে দূরের ল্যাম্পপোস্ট থেকে একচিলতে আলো এসে জাল বুনতে চেয়েছে মেঝের উপর। বাতাসে জানলার পর্দার মৃদু আন্দোলনে সেই চেষ্টা ব্যর্থ হচ্ছে বারে বারে। এসব দেখতে দেখতেই ভীষণ ক্লান্ত পিকু কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ল। দুই, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বেশ কিছুক্ষণ ধরেই একটা টকটক আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। একটু বিরক্ত হয়ে ভালোভাবে চোখ মেলতেই পিকু দেখতে পেল গত রাতের অন্ধকার উদাও হয়ে সারা ঘর ঝলমল করছে আলোয়। উঠে গিয়ে দরজাটা খুলতেই ঘরে এসে ঢুকলো বুবলা। ওর হাতে কি যেন একটা অচেনা মোটা মতো বই। নেমে গেঞ্জি পড়তে পড়তে একটু অবাক হয়ে পিকু জিজ্ঞাসা করলো, ওটা কি? এভরিম্যানস ডিকশনারি, বাইরের ঘরে রাখা ছিল, একটু উল্টো পাল্টা দেখছি। এটা আবার কখন এলো? যাক গে, মাথাটা ভীষণ ভার ভার লাগছে, সিগারেট খাবার জন্য একটু বেরোতেই হবে। বুবলাকে বসতে বলে হাত মুখ ধুতে গেল পিকু। তিস্তার ইস পার্কটার ঠিক মুখোমুখি একটা সরকারি বাংলো আছে। পিকু আর বুবলা গিয়ে বসেছে স্পারের ঠিক মাথায়। টুকটাক কথা বলতে বলতে সিগারেট টানছিল ওরা। এই নদী পিকুর ভীষণ প্রিয়। পিকুর কেন যেন মনে হয় এই নদীটার আলাদা একটা চরিত্র আছে, ভাষা আছে, পরিচয় আছে, সব মিলিয়ে এমন কিছু যার আকর্ষণ উপেক্ষা করা যায় না। তাছাড়া জীবনের অন্যতম মধুর এক পর্বের কিছু স্মৃতিও ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে যেন এই জায়গাটাতে। কয়েক মুহূর্ত পরে হঠাৎই যেন কাল বিকেলের ঘটনাগুলো পরপর সাজানো ছবির মতো একসাথে এসে ভিড় করলো মাথার ভিতরে। সঙ্গে সঙ্গে ভীষণ গম্ভীর হয়ে গেল পিকু। ছোট্ট করে বুবলাকে বলল, এবার উঠব। কদমতলা পর্যন্ত একদম চুপচাপ আসবার পরে বুবলার যেন মনের ভেতরে জেগে ওঠা প্রচণ্ড কৌতূহল চেপে রাখতে পারছিল না। এই পিকু তার চেনা নয়, প্রচণ্ড হুল্লোরবাজ পিকুর সাথে শুধু চেহারা ছাড়া আর কোথাও এর মিল নেই। একটু উদ্বিগ্ন হল বুবলা, নরমস্বর জিজ্ঞাসা করলো, কী ব্যাপার, কী হয়েছে? বোতলের ভিতরে হিংস্র দৈত্যটা এতক্ষণ যেন ছিপি খোলার অপেক্ষায় ছিল। ছিপি খুলতেই বাইরে এসে সমূর্তি ধারণ করে সে তার সমস্ত হিংস্র দাঁতগুলো বের করলো। মনে এতক্ষণ ধরে জমতে থাকা বিষের মতো যন্ত্রণা যেন এবার কথা হয়ে বেরোতে লাগলো পিকুর মুখ দিয়ে। বুবলা বুঝল পিকু নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। কলিকে এত ভীতু ভাবিনি রে, ভালোবাসতে ভয় নেই, ভালোবাসি বলতে হয়, বাড়িতে একটু জানাজানি, একটু চোখ রাঙানি, ব্যাস এইটুকুতেই নিমেষে মিথ্যে হয়ে যায় প্রতিদিন দিল দিল করে গড়ে তোলা এত স্বপ্ন, মিথ্যে হয়ে যায় এতদিনের সম্পর্ক। যাক গে, এসব কথা তোকে বলে কী লাভ, কিন্তু ওকে এত সহজে আমি ছাড়ব না, নিজেকে নিঃশেষ করে ভালোবেসেছি ওকে, এত সহজে ও পার পাবে না। কেউ কেউ জীবনের হিসাব মেলায় চটপট, কেউ কেউ আবার খুব গোলমাল করে, হিসাব পুড়িয়ে ফেলে বারে বারে, কেউ অতিবাস্তববাদী, প্রতিটি পদক্ষেপ তার ছকে বাঁধা, কেউ আবার এত হিসেবই হতে চায় না, জীবনকে চলতে দেয় যেমন খুশি তেমন, মানুষকে চিনতে চায় নিজের মনের আয়নায়, কিন্তু আয়নার সেই ছবিটা কখনো অকস্মাৎ অচেনা বলে প্রমাণিত হলে সে হয়ে ওঠে জেদি, হিংস্র। পিকু তেমনি এই মুহূর্তে এমন অনেক কিছু ভাবতে লাগলো যা সে কোনোদিনও করতে পারবে না। এবার দ্বিতীয় অংশ। বাড়ি ফিরে এসে পিকু শুনল যে পৌলমি এসেছিল। এই মেয়েটির সঙ্গে পিকুর পরিচয় কলি সূত্রেই। পৌলমি ওদের বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব ফোন করতে বলে গেছে। ঘরে ঢুকে ফোনের রিসিভার তুলে বোতামগুলোর ওপর যন্ত্রের মতো আঙুল চালালো পিকু। কিছুক্ষণ বাদে অপর প্রান্ত থেকে ভেসে আসা একটা কণ্ঠস্বর ঠিক বিকেল পাঁচটায় দেবী চৌধুরানীর মন্দিরে তাকে হাজির থাকতে বলল। বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে, রিসিভারটা ক্রেডেলের উপর নামিয়ে রাখলো পিকু। অদম্য এক প্রতিশোধ স্পৃহায় আর প্রচণ্ড রাগে শরীর ভেতরে ভেতরেই যেন কেঁপে কেঁপে উঠছে। কপালের দুপাশের শিরা দুটো দপদপ করে উঠল। দুপুরে স্নান খাওয়া সমস্ত কিছুই হলো একটা ঘোরের মধ্যে। বাংলা আর ইংরেজি কাগজ দুটো ভীষণ অন্যমনস্কভাবে কিছুক্ষণ নড়াচড়া করে পিকু রওনা দিল কলেজে। কলেজের গেটের সামনে পৌঁছে কীভাবে পিকু সাইকেল ঘুরিয়ে রাস্তার উল্টো দিকে সুবোধার দোকানে ঢুকলো। বেশ বড় আকারের দোকানটির
একটা দিকের কাঠের রাকের একটা ছোট চারকোনা কাউন্টার বানিয়ে তার মধ্যে থাকে বয়ামের ভেতরে নানান রকমের খাবার সাজিয়ে রাখা হয়েছে। এই ছোট্ট কাউন্টারের ভেতরেই সুবোধদার একচিলতে কিচেন। টিপিক্যাল চেহারা পোশাকের সদালাপী ও মিষ্টভাষী এই লোকটা যেন ছাত্রদের কলেজ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। দোকানের বাকি অংশটিতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা কতগুলো বেঞ্চ, বিভিন্ন ইয়ার ছেলেমেয়েরা বিভিন্ন ভঙ্গিতে বসে সেখানে গল্প করছে। কারো সামনে শূন্য কাপ, কারো সামনে ঘুগনি ভরা প্লেট, কেউ বা হাতে আধ খাওয়া স্যান্ডউইচ নিয়ে গল্প করছে, আবার কারো কারো ঠোঁটের একপাশে বা আঙুলের দু আঙুলের ফাঁকে ঝুলছে জ্বলন্ত সিগারেট। ভেতরে ঢুকে কাউন্টারের ওপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো পিকু, তারপর দাম মিটিয়ে প্রায় সাথে সাথেই বেরিয়ে এলো বাইরে। তারপর ধীরে ধীরে সাইকেল ছেড়িয়ে কলেজে ঢুকে সাইকেল স্ট্যান্ডে সাইকেল রাখলো এবং সেখানে দাঁড়িয়ে সিগারেট খেতে লাগলো। সামনেই মাঠে একটা গাছের নিচে বসে তৃষ্ণা বিদিশা সঞ্জয় গল্প করছিল। বিদিশা হাত তুলে পিকুকে ইশারায় ডাকলো। পিকু ঠোঁট থেকে সিগারেট নামিয়ে ছোট্ট করে উত্তর দিল, ক্লাস আছে। তারপর সিগারেটটাকে টুসকি মেরে ফেলে বারান্দার দিকে হাঁটতে লাগলো দ্রুত। দোতলার 45 নম্বর ঘরে তখন ক্লাস শুরু হয়ে গেছে, ঘড়িতে বাজে ঠিক 2:30। 4 ঘড়ির কাঁটাগুলো যেন নড়তেই চায় না, প্রতিটি মুহূর্ত যেন এক একটা যুগ। সময়টাকে কোনো মতে 4:45 ঘরে ঠেলে দেওয়ার পরে কানে হঠাৎ করে ঘন্টার চেয়ে মুহুর্মুহু খ্যানখ্যানে আওয়াজটা কানে এলো পিকুর। আজ সেটাকে কেন যেন হঠাৎ ভীষণ তৃপ্তিদায়ক মনে হলো। পাশের ছেলেটার কাছ থেকে কতগুলো পৃষ্ঠা ধার নিতে হয়েছিল লেখার জন্য, সেগুলোকে ভাঁজ করতে করতে ঘর থেকে বারান্দায় এসে দাঁড়াতেই পিকু যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। একটু দূরে বারান্দার রেলিংয়ে আলতোভাবে পিঠ ঠেকিয়ে কলি অন্যমনস্কভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কলির মুখখানা দেখতে লাগছে ঠিক বৃষ্টি ভেজা পাতার ওপর সূর্যের আলো পড়লে যেমন দেখায় ঠিক তেমন। চোখের পাতা আর গাল দুটো কি ভেজা আর ফোলা, দু চোখের কোণ দুটোও যেন একটু লালচে, মাথার চুলগুলো এলোমেলো ইতস্তত ছড়িয়েছে কপালে, খুব বেশি করে চোখে পড়ছে অযত্নে কোনোরকমভাবে বাঁধা একটা খোঁপা। কলির পরনে হালকা কোলাপি রঙের একটা সালোয়ার কামিজ, একই রঙের ওড়না বুকের দিক থেকে নেমে গেছে পিঠের দিকে। এটা কি বিষণ্ণতার রং? হয়তো বা হয়তো না পিকুর ঠিক জানা নেই, কিন্তু কলির দাঁড়ানোর এই ভঙ্গি পিকুর খুব চেনা। এক মুহূর্তে নিজের অজান্তেই পিকুর শরীর ও মনের সমস্ত উগ্রতা উদাহ হয়ে গেল। পিকু বুঝল আঘাত সবার বুকে সমানভাবে বাজে। মনে মনে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল বলেই হয়তো কিছুটা আগ বাড়িয়েই কলির সামনে গিয়ে বলে উঠল, হ্যাঁ রে শুভাশিসের ইমেল আইডেন্টিটিটা কী রে, তোর কি মনে আছে? ওকে একটা মেল পাঠাবো। পিকুর গলার স্বর আশ্চর্য রকম, shubho@gmail.com। কলির মুখ দিয়ে একটিও অতিরিক্ত শব্দ বেরোলো না এরপরে বেশ কিছুক্ষণ। এর মধ্যে ওরা হাঁটতে হাঁটতে কলেজ থেকে বেরিয়ে এসেছে, বেশ খানিকটা চলে এসেছে। প্রায় জুনিয়র পলিটেকনিকের গেটের সামনে এসে কলি মুখ খুলল। হঠাৎ খেয়াল হলো আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই চলে এলাম। নিচে তাপস বলল তুই এসেছিস তাই ওয়েট করছিলাম। কলির গড়ার স্বর ভেজা ভেজা, পিকু কোনো উত্তর দিল না। কলি আবার বলল, একটু ফাঁকা কোথাও যাওয়া যায়? তোর সঙ্গে কিছু কথা আছে আমার, পরিবেশটা একটু সহজ করা প্রয়োজন। পিকু উত্তর দিল, হ্যাঁ যায়, সামনেই শ্মশান, ভাগ্য ভালো থাকলে এখন বেশ ফাঁকাই থাকবে। বলেই মনে হলো বড্ড গ্রাম্য রসিকতা হয়ে গেল, ভয়ে গেল যেন। পিকু লক্ষ্য করলো কলির মুখে একচিলতে ভীষণ মিষ্টি হাসি ঝিলিক দিয়েই মিলিয়ে গেল। আমার সব থেকে পছন্দের বসবার জায়গা হলো জুবলি পার্ক, তবে সেখানে যেতে গেলে হেঁটে যাওয়া যাবে না, রিক্সা নিতে হবে। বলেই কলিকে কিছু বলবার সুযোগ না দিয়ে পিকু একটা রিক্সা ডাকলো। স্মৃতি কি সবসময় সুখের? না, স্মৃতি সবসময় সুখের নয়, বরং বেশ বেদনাবহ, কিন্তু পিকুর অন্ততপক্ষে তাই মনে হলো। সুখের স্মৃতির তুলনায় দুঃখের স্মৃতি যেন অনেক বেশি দগদগে, মনকে কামড়ে ধরে খুব তাড়াতাড়ি। দুজোড়া চোখ কত স্বপ্ন দেখেছে কতদিন ধরে, যত দিন গেছে স্বপ্নের চারাগাছগুলো জল আলো সার পেয়ে ততই দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে মাটি। চাপানুতরি কি কম হয়েছে? পরস্পরের দোস্তুটি সম্বন্ধীয় বাদানুবাদেই রং বদলেছে কত সুন্দর বিকেল। পরিচয় গাঢ় হবার পরে একদিন কথায় কথায় করি পিকুকে বলেছিল, জানিস
আমার নিজের কোনো ব্যাপারে আমি নিজে কোনো ডিসিশন নিতে পারি না। আমার ড্রেসের টুপিটা কি, আমার খাবার দাবার সব কিছু আমার মা ঠিক করে দেয়। শুনে প্রচণ্ড অবাক এবং বিরক্ত হয়েছিল পিকু। বলেছিল, এবার প্যারাসাইট হয়ে বেঁচে থাকতে পারিস? এখন পিকু বুঝছে দোষটা আদৌ করলিন না, ছোটোবেলা থেকেই ওকে এইভাবে বড় করা হয়েছে যাতে ওর মধ্যে একটা পরাধীন মনোভাব জন্মে যায়। এমন একটা মেয়ে যা জীবনের সমস্ত ছোটো বড়ো চাপের সামনে আগে থেকেই মাথা নুইয়ে থাকবে, এটা তো খুব স্বাভাবিক। স্বাভাবিক ছিল অনেক কিছুই। স্বাভাবিক ছিল গোড়ার দিকের দিনগুলোতে কলেজের মাঠে আড্ডার মাঝে সবার অলক্ষ্যে কলির অপাঙ্গে তাকানো, মৃদু কটাক্ষ, হঠাৎ ছিটকে আসা টুকরো মিষ্টি হাসি ইত্যাদি অনেক কিছু। ইঙ্গিতগুলো পিকু বোঝেনি এমন না, হয়তো বেশ কিছুটা সময় নিয়ে বুঝে নিতে চেয়েছিল কলিকে। কিন্তু কে জানতো যে সময়েই তাদের দুজনের মাঝখানের জমিতে এমন নির্মমভাবে ফাটল ধরিয়ে দেবে। পিকু যদি ভবিষ্যৎ দ্রষ্টা হতো তবে কখনোই কলিকে প্রপোজ করতে এত দেরি করতো না। আসলে একটা ভীষণ ভয় ছিল কলিকে হারাবার। কবে যে কলি পিকুর মনে সমস্তটা জুড়ে বসেছিল সে টেরই পায়নি। তারপরে যখন একদিন সমস্ত দ্বিধাদ্বন্দ্বের পর্দা সরিয়ে পিকু গিয়ে দাঁড়ালো কলির সামনে, ততদিনে বহু দেরি হয়ে গেছে। কলি হয়তো কিছুটা হতাশ হয়ে পড়েছিল, হয়তো কিছুটা ক্ষুব্ধ। তাছাড়া গতকাল দুম করে ওদের বাড়িতে গিয়ে পরিচয় হওয়ার ঠিক দুবছর বাদে কোনো ভূমিকা ছাড়া সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ওর কাছে আত্মসমর্পণ করাটা যে ভীষণ ছেলে মানুষই হয়েছিল এটা পিকু এখন বুঝছে। আসলে সাংসারিক নিয়মনীতি এবং চেনা পথের বাঁধা ছকগুলো পিকু চিরকালই কম বুঝেছে, কম বুঝতে চেয়েওছে। হয়তো সেটাই কাল হলো। আশ্চর্য, এই একই কথা এর আগে কলি তাকে বহুদিন বহুবার বলে সাবধান করে দিতে চেয়েছে কিন্তু পিকু তোয়াক্কা করেনি। নেয়া ফর্মাল কিছু কথা, তারপর আর কিছুক্ষণ বাদে হয়তোই বা কেন নিশ্চিতভাবে চিরদিনের মতো নিশ্চিহ্ন হয়ে যেতে চলেছে তাদের সম্পর্ক, এটা পিকু বিলক্ষণ বুঝছে। কলি আজ তাকে এখানে টেনে এনেছে সমস্ত ঘটনার একটা শান্তিপূর্ণ ইতি টানবার জন্য। জীবনের এই অদ্ভুত সন্ধিক্ষণে এসে নিজেকে ভীষণ নির্বোধ মনে হচ্ছিল পিকুর। পাঁচ, পূর্ণিমার রাত, মোহিনী চাঁদের রূপুরি আলো একটু একটু করে ছুঁয়ে পড়ছে শিশির ভেজা মাঠের ঘাসে, আশেপাশের বাড়ির বারান্দায়। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অল্প অল্প কুয়াশায় ঢাকা গাছগুলো জ্যোৎস্না ধোয়া আকাশের প্রেক্ষাপটে এক বিরাট ক্যানভাসে আঁকা সিরুয়ের মতো মনে হচ্ছে। ছাদে দাঁড়িয়ে এই অদৃষ্টপূর্ব সৌন্দর্যের মাঝখানে পিকু নিজেকে খুব বেমানান লাগছিল। একই সময়ে জল ভরা নিদ্রাহীন চোখে শুয়ে খোলা জানলা দিয়ে অন্যমনস্কভাবে চাঁদটাকে দেখছিল কলি। রাত আরও গভীর হলো, কাছে পিঠেই কোথায় যেন রাত পাখি ডেকে গেল। কী ভেবে নিচে নেমে এসে বারান্দায় খোলা জানলার সামনে ইজি চেয়ারে এসে বসলো পিকু। তারপরে যেন মনে মনে নিজের সঙ্গে কথা বলতে লাগলো। কলি, ঠিক এই মুহূর্তে তুমি কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, নিশ্চয়ই ভালোই থাকবে। আমি কিন্তু স্বভাবনা বয়ানে অকপট ছিলাম, তবুও কি তুমি বলবে আমি এতটা অবিচারের যোগ্য? যেন করি মাঝে মাঝেই রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি, কোনো এক অকুল স্রোতস্বী নদীর তীরে তোমার কোলে মাথা রেখে আমি অপার শান্তিতে ঘুমিয়ে আছি। রাত হয়েছে, চারিদিকে আবছা চাঁদের আলো, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ। কিছুক্ষণ পরে হঠাৎ তুমি হাত দিয়ে মুখ চাপা দিয়ে ডুকরে কেঁদে উঠলে, তারপরে আমার কপালে আলতো করে চুমু খেলে, মাথার এলোমেলো চুলগুলো হাত দিয়ে পরম যত্নে গুছিয়ে দিলে, তারপরে পাশ থেকে একটা চকচকে ধারালো ছুরি তুলে নিয়ে আঙুল বসিয়ে দিলে আমার বুকের ঠিক মাঝখানে। এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, কিন্তু বারে বারে মনে হয় এই স্বপ্ন যদি সত্যি হতো তবে তা আমার বহু জন্মের প্রার্থনার ফল। আজ আবার আমার কাছে কেন এলে কলি? শুধু কি নিজের অসহায়তার কথা শোনাতে? কলি, যেদিন তোমার সঙ্গে পরিচয় হলো সেদিন আমার মুখে ভ্রুকুটির চিহ্নমাত্র ছিল না, আর আজ যখন আমাদের সম্পর্ক চিরকালের মতো এক সর্বগ্রাসী গাঢ় অন্ধকারে মিশে গেল, ঠিক তখন থেকে আমার দু চোখের ওপরে বিস্ময়, হতাশা, ক্ষোভ এবং বেদনা যাতে অনেক ভ্রুকুটি জন্ম নিচ্ছে অতি দ্রুত, ওইটুকুর মধ্যেই তুমি আটকে রইল কলি। হঠাৎ মাথাটা কেমন যেন ভীষণ হালকা হয়ে গেল পিকুর। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা অভিযোগ নেই। পিকু যেন জনারণ্যে নিঃসঙ্গে এক হতভাগ্য, যে জাগতিক সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের অস্তিত্বকে অতি কষ্ট বয়ে নিয়ে চলেছে। এই নিষ্পৃহ অবস্থায় যদি চিরস্থায়ী করা যায়, যেন অচেনা কোনো জগৎ থেকে আসা এক দুর্লঙ্ঘ নির্দেশে পিকু জানলার তাপে রাখা একটা নতুন ব্লেড তুলে নিল ডান হাতে।
আবরণ খসিয়ে ধীরে ধীরে ভেতর থেকে বের করে আনল ছোট্ট অথচ ভীষণ ধারালো ধাতব পাতটিকে। তারপরে বাঁ হাত চিত করে কবজির ঠিক নিচে সেটা টেনে দিল খুব জোরে। একটু চিনচিনে ব্যথা, শরীরের জমে থাকা সমস্ত গরলের মতো যন্ত্রণা যেন বেরিয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে। আহ, ঠান্ডা লাগছে, ঠান্ডা, বড় ঠান্ডা। চারিদিক ক্রমেই অস্পষ্ট, একটা আবছা কালো পর্দা যেন ধীরে ধীরে দুলতে দুলতে নেমে আসছে দু চোখের ওপরে। আহ, কি শীতল শান্তি! দু চোখের পাতা নিজের থেকেই বুঝে এলো। আয় আয় ঘুম, আয় ঘুম, ঘুম, ঘুম। শেষ। এই আমার নিজের লেখা গল্পে আমি একটা নির্দিষ্ট পরিণতি ইঙ্গিত করেছি, কিন্তু আমার অনুরোধ আপনাদের কাছে, যারা এটা দেখবেন, এই ধরনের কোনো অ্যাটেম আপনারা কেউ নিতে যাবেন না, খুব বিপজ্জনক। এটা গল্পের স্বার্থেই, গল্পের আপনারা জানেন নিশ্চয়ই যে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন গল্পের মা বেশি কাঁদে, গল্পের স্বার্থেই লেখা। দ্বিতীয়ত যে কথাটা বলার, যে এই গল্পটা আমাদের একটা বন্ধুদের একটা পত্রিকা আমরা বের করেছিলাম কলেজে পড়বার সময়, আজ থেকে প্রায় 20-25 বছর আগেকার কথা। এইটা সেই পত্রিকা ইহা, আমাকে সম্পাদক করা হয়েছিল, মানে রীতিমতো চাপিয়ে দেওয়া হয়েছিল সম্পাদনার ভার। আসলে খাটনিটা কেটেছিল দুইজন, আমার দুই বন্ধু প্রবাল গাঙ্গুলি এবং সৌরীশ রায়, এবং আরও অনেকে ছিল। এই পত্রিকাটা দুটো সংখ্যা আমরা বের করেছিলাম, দুটো সংখ্যা বের করতে পেরেছিলাম, তারপর টাকার সংস্থান করা যায়নি, কিন্তু অনেক আনাড়িপনা ছিল স্বাভাবিকভাবেই, কিন্তু খুব সৎভাবে কাজটা করেছিলাম আমরা, খুব আবেগ নিয়ে খুব ভালোবাসা থেকে কাজটা করেছিলাম। এবং সবথেকে যেটা লাভ হয়েছিল, যেটা এখন বুঝি, সেটা হচ্ছে যে টিম ওয়ার্ক, সবাই একসঙ্গে কাজ করে একটা ভালো প্রোডাক্ট, একটা নিখুঁত কিছু তৈরি করা, সেটা আমরা খুব ভালোভাবে, আমার মনে হয় আমরা একটা শেখার একটা ধাপ আমরা প্রেরিত পেরেছিলাম এই পত্রিকাটা বার করার সময়। এবং এই গল্পে যা কিছু বর্ণনা আছে, যারা চরিত্র মোটামুটি আমার চেনা চরিত্র, তাদের সঙ্গে একটু কল্পনার রং মিশিয়ে গল্পটা লেখা, কলেজে পড়তে পড়তেই লেখা এটা। এটা যেমন এই গল্পটা প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর 2001 সংখ্যায় আমাদের এই পত্রিকার। মোটামুটি কলেজে আপনারা এই ধরনের অভিজ্ঞতা সকলেরই হয়, সেই সব অভিজ্ঞতা নিয়েই লেখা। এইটুকুই বলবার ছিল। আপনারা এটা শুনলেন গল্পটা, আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।